नमस्कार बंधुरा, आज के आमार ब्लॉगटा शुरू करछि अनेक अनेक बेलाय, माने बिकेले बेलाय बोलते पारेन। तो एकटु बेरियेछिलाम, काजेई बेरियेछिलाम, तो फिरे आसार पथे देखलाम एक बान्धवी आमाके एकटि गल्प मेसेज करेछे। तो गल्पटा आमार एतो भालो लागलो, तो भाबलाम आपनादेर संगे पढ़े पाठ करे शोनाई, शेयर करी। तबे गल्पटार एकटाई कि गल्पटी हच्छे कि बोले मुस्लिम कास्टेर जे नामाज हय तारि किछु लाइन आछे एखाने, तो सेटा आमि हयतो ठीक मतन उच्चारण करते पारछि ना बा हयनि आमार अनेक समय, तो सेइगुलो एकटुखानि मापटाप करे देबेन, क्षमाटमा करे देबेन, नाहले आमि गल्पटा पढ़े शोनाच्छि। आपनारा शुनुन गल्पटा। গল্পটা খুব সুন্দর। গল্পটা লিখেছে কথাকলি, লেখিকা কলমে হচ্ছেন কথাকলি, গল্পটার নাম হচ্ছে নামাজ। পারবো না রে বাবু, আমি এখন আর গল্প লিখতে পারি না, এখন লিখতে গেলে কলম চলে না, হাত কাঁপে, মুখ শুকিয়ে কেমন গলা বুক জিভ জড়িয়ে আসে, ভুলে যাস এসব দিনের কথা, আমি গল্প লিখতে পারি না রে। নিজের ঘরে বসে কথাগুলো বিড়বিড় করে আওড়াচ্ছিল বিলকিস বানু বেগম। কা ভর্তি গয়না, বাহারি ছাপা শাড়ি, খোপায় ফুল, হাতের প্রায় প্রত্যেকটা আঙুলেই আংটি। সন্ধে হয়ে আসছে, এক্ষুনি ওরা এসে পড়বে, তুই শিগগিরই পালা। কিছু বোঝবার আগেই বিলকিস বাতাসে কাল্পনিক কিছু দেখে হাত নেড়ে একবার চেঁচিয়ে ওঠে, যা বলছি যা, আবার পরে আসিস। বছর ৪৫-এর বিলকিস বানু বেগম এ অঞ্চলের সেরা ডাক্তার নুসরাত আলীর নিকাহ করা বেগম। একমাত্র সন্তান শামীম অকালে মারা গেছে। এদিকে এমন অভ্যেস হয়েছে যে রোজ সন্ধ্যায় মদ না খেলে রাতে ঘুম আসে না বানুর। তারপর আছে বরের জুলুম। ছেলেটা অকালেই মরে গেল, হাটে ফুটো ছিল জন্ম থেকেই। বাপ ডাক্তার হয়েও বাঁচাতে পারল না। হবে না, পাপের বোঝা বইবে কে, স্বভাব দোষে এমনটা হলো। নুসরাত আলীর স্বভাবে আছে অতিরিক্ত মদ্যপান আর মেয়ে ছেলের নেশা। বাড়িতে উল্টো পাল্টা লোক সর্বক্ষণ, নোংরা পরিবেশ। বিলকিস মানিয়ে নিতে পারে না, মুসলমান হলে কি হবে, মেয়ে ছেলের কোনো আব্রু নেই, পর্দা নেই, কোনো রীতিরিওয়াজ নেই এ বাড়িতে। প্রায় রোজই সেজেগুজে বসতে হতো বদমেয়েদের মতন নাগর নিয়ে। মদের ফোয়ারার সাথে চলতো চটুল ইঙ্গিত আর নোংরা চুটকি। অন্য লোকের সাথে নিরালায় অনাচ্ছিকৃত দেহদান, বিষ কেলার মতন জীবন। আরজি হলো বা আপত্তি জানালে এই গায়ে সিগারেটের ছ্যাঁকা বা চাবুকের মার। স্যাডিস্টিক ছিল লোকটা। এভাবে অনেক মার খেয়েছে আগে বিলকিস, এখন আর এসব অশান্তি ভাল লাগে না, তাই গুটি গুটি পায়ে নিজেই এগিয়ে যায় নিরালা ঘরের দিকে, রাতের রানী সেজে দেহ প্রজীবনীদের মতন। আজ থেকে বহু বছর আগে কিশোরী বানু অনেক গল্প লিখত, সেসব তখনকার দিনে প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকা আর ম্যাগাজিনের পাতায়। পুরস্কার সম্মাননাও জুটেছিল এক সময়। এই এখন সেসব বুঝি স্মৃতির অন্ধকারে তলিয়ে যাচ্ছে ওকে সাথে নিয়ে। এরই মাঝে মরা ছেলেটা কখন এসে পাশে বসে, বিলকিস ওকে দুঃখের কথা বলে, খাতা কলম হাটকায়। বিলকিসও বুঝি মরবে এবার, যক্ষা হয়েছে যে ওর, হয় রোগ, বড় ছোঁয়াচে। চিকিৎসা তো দূরের কথা, স্বামী ফিরেও দেখে না, তাই দিনের শেষে সঙ্গী সেই মরা ছেলে আর মদ। প্রতিদিন সন্ধেবেলা গলা বুক শুকিয়ে এলে এক ঢোক ঢেলে দেয় গলায়, তারপর কাশির দমকে দু চোখ ঠেলে বেরিয়ে আসতে চায় বানু। একা প্রায় অন্ধকার শূন্য ঘরে হাত নেড়ে কাল্পনিক কাকে যেন বলে, এই যা যা যা, চলে যা, শিগগিরই যা, এক্ষুনি ওরা এসে পড়বে।
সেদিন রাত তখন অনেক, প্রায় একটা বাজে। দেখা গেল ঘরের মধ্যে আচ্ছা হলদেটে আলো জ্বলছে আর মেঝেতে বসে বিলকিস নামাজ পড়ছে। কি ব্যাপার, এত রাতে এখন অসময়ে নামাজ কেন? এদিকে ঘরের একপাশে বিছানায় শয্যাশায়ী নুসরাত আলীর নিতর দেহ। বিলকিসের চোখ দুটো হালকা অন্ধকারে কেমন যেন হিংস্রভাবে জ্বলে উঠল। মাথা নিচু করে রাতের অন্ধকারে স্বল্পালোকাকিত ঘরে কেমন দুলে দুলেও নামাজ পড়েই চলেছে। লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে মনে হচ্ছে হয়তো আর নিজের কৃতকর্মের জন্য অবচেতন মনের পাপবোধ থেকে এরকম করছে বিলকিস। সে ভাবছে নামাজের কালেমা পড়লে যদি এ পাপের বোঝা কিছুটা লাঘব হয়। রাত ভোর হতে তখন অনেক দেরি। এদিকে বিলকিসের চোখে মোটেই ঘুম নেই। বিছানায় ওর পাশেই শুয়ে মৃত স্বামী। নুসরাত আলীর ছন্ন ছাড়া জীবনে বিয়ের পরে ওর বেগম কিছুতেই কোনো পরিবর্তন আনতে পারেনি। একমাত্র ছেলে শামীম মরে গেল। তারপর বিলকিস ধীরে ধীরে মারণ রোগে আক্রান্ত হলো। সে রোগ ভীষণ, তার নাম যক্ষা। দেহোপজীবনীদের থেকেও অনেক বেশি নরক যন্ত্রণা ভোগ করেছে বিলকিস তার বর্তমান জীবনে। টাকার লোভে নিজের স্বামী ওকে স্বেচ্ছায় অন্য লোকের দ্বারা ভোগ করতে বাধ্য করত। দিনের পর দিন, রাতের পর রাত শিয়াল কুকুরের মতন ওকে ছিঁড়ে খেয়েছে। নুসরাত আলীর বন্ধুরা, স্বাদ বদল করে মেয়ে মানুষ ভোগ করার অভ্যাস ছিল নুসরাতের। ঘরে বাইরে সমান্তরালভাবে সে চালিয়েছে তার কামনা বাসনার কুরুচিপূর্ণ কার্যকলাপ। আজ এতদিন বাদে সুযোগ বুঝে বেপরোয়া আর মরিয়া হয়ে বিলকিস তার দুশ্চরিত্র মদ্যপ নরপিশাচ স্বামীর মদে বিষ মিশিয়ে দিয়েছিল। ভোরের দিকে পুলিশ এসে মৃতদেহ পোস্টমর্টমে পাঠিয়ে দিল। জেলখানার গুপ্তি অন্ধকারে কুঠুরি এখন বিলকিসের বর্তমান ঠিকানা। তবু আগের থেকে অনেক ভালো আছে এখানে। রোজ ভোর চারটেই উঠে নামাজ পড়ে, তারপর রুটিন বাঁধা জীবন। কোনোদিনও বাগানে ফুল গাছের পরিচর্যা তো, কোনোদিনও সেলাই, আবার কোনোদিনও বেতের ঝুড়ি বুনতে হয় বা মাটি কোপাতে হয় বা রান্নাও করতে হয়। এখানে জীবনযাপন কারাদণ্ডের শাস্তি পেয়েছে বিলকিস, তবু এরই মধ্যে ডাক্তার এসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে যায়। এখানে রিহ্যাবিলিটেশন সেন্টারের তত্ত্বাবধানে এখন বিলকিস অনেকটা ভালো হয়ে গেছে। তবে মাথার ব্যামোটা এখনও ঠিক হয়নি, বরঞ্চ সম্পত্তি আরও বেড়ে গেছে। মৃত ছেলের সাথে আজও কথা বলে একা একা, সন্ধ্যা হলেই সাজগোজ করে বসে পড়ে। সবাই চোখ তাকাতাকি করে আর হাসে, বলে কিরে বিলকিস কোথায় যাবি? বিলকিসের পরনে তখন কোচকানো রংচটা শাড়ি, সেগুলোকেই গুছিয়ে আঁচল টেনে কুচি করে নেয়। মাথায় জটা পড়া চুলে থ্যাবড়ানো খোপা আর বাগানের ফুল লাগায়, তারপর কতগুলো ওষুধের রাংতা আঙুলে জড়িয়ে সেগুলো দিয়ে আঙুলের আংটি বানায়। তারপর একটা ভাঙা পুরনো আয়নায় নিজেকে দেখে খিলখিল করে হেসে ওঠে, কখনো চোখে ধ্যাবড়া করে কালি মাখে। রান্নাঘরে হাড়ির তলা থেকে সুযোগ পেলেই চোখে কালি লাগিয়ে নেয়, মারও খায় রমা ম্যাডামের কাছে। তবু স্বভাব যায় না, পাগলি একটা। সবাই যখন সন্ধ্যের চা নাস্তা খায়, বিলকিস আবছা অন্ধকার সেলের মধ্যে বসে কাল্পনিক কারোর সাথে বিড়বিড় করে কথা বলে, এই দেখ বাবু আমি ভালো আছি। তোর বাপ মরেছে, ভালোই হয়েছে বল। হ্যাঁ হ্যাঁ আমিই মেরেছি, পিচাসটাকে আমিই মেরেছি। কি ঠিক করিনি বল বাবু, ঠিক করিনি বল। এই তুই যা পালা, আমি এখন চা নাস্তা খাব, যা যা পালা, ওরা দেখলে মারবে, যা। রোজ ভোর রাতের দিকে ঝনঝন শব্দ করে 14 নম্বর সেলের লোহার গেটের তালা খুলে যায়। ঘড়িতে তখন বাজে ঠিক ভোর 4টে। দূরের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। বিলকিস বানু আবছা অন্ধকারে ওর সেলের বাইরে বিশাল চত্বরে বসে এক করে নামাজের কালেমা পড়তে থাকে। দু হাত জড়ো করে
মাথায় কাপড় দিয়ে লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেলের বাকি সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তো আজকের গল্পটা আমার এটাই ছিল, পড়ে বেশ ভালোই লাগলো গল্পখানা। তো আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। গল্পটা কথাগুলি লেখা বেশ ভালোই, আমার তো পড়ে বেশ ভালোই লাগলো। কথাগুলি যদি আরও কোনো লেখা থাকে তোমার আমাকে পাঠিও, আমি নিশ্চয়ই পড়ব এবং আমার দর্শকদেরও পড়ে শোনাবো। আমি গল্প পড়তে ভীষণ ভীষণ ভালোবাসি, মানে ছোটোবেলায় আমার সারা দুপুরের ঘুমই ছিল হচ্ছে গল্প, মানে লোকজন ঘুমাতো আমি গল্পের বই পড়তাম, সেই নিয়ে মায়ের কাছে খুব বকাটকাও খেতাম। পড়াশুনো করছি না, গল্পের বই পড়ছি, মানে এক ছোটোবেলায় তো মানে তখন তো অত টিভি ফিভি ছিল না, তখন গল্পের বইটাই আমাদের কাছে এর মানে নেশার মতন ছিল। আর তখন স্কুলের লাইব্রেরিও ছিল, এখন ছেলেমেয়েদের লাইব্রেরি একটা ক্লাস আছে বটে, তবে সেরকমভাবে কিছু মনে হয় না ওরা ইউটিলাইজ করে। আমাদের সময় তো মনে ওটা তো নেশার মতন ছিল, কতক্ষণে বইটা শেষ করব আবার আরেকটা নতুন বই। এছাড়াও আমার বাপের বাড়ি যেহেতু শ্যামবাজার এলাকায়, তো ওখানে কাছাকাছি একটা লাইব্রেরিও ছিল, ওখানে বাবা মেম্বারশিপ করে দিয়েছিল, তো বাবাও পড়তো, বাবা প্রচণ্ড গল্পের বই পড়তো। বাবার সঙ্গে তো গল্পের বই পড়া নিয়ে মায়ের অশান্তি চূড়ান্ত ছিল একদম, বাবা সন্ধেবেলা এসে অফিস থেকে এসে গল্পের বই নিয়ে শুয়ে শুয়ে পড়তো, আর মা খুব রেগে যেত, মানে কথা নেই বাচ্চা নেই শুধু গল্পের বই গল্পের বই। তো সেই সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। বাবা মারা গেছেন অনেক দিন, 2004 সালে মারা গেছেন বাবা। যাই হোক, তো বা নেশাটা বাবার ওখান থেকেই পাওয়া আর কি, গল্পের বই পড়া। তো এখনও আছে আমার সেই, মানে আমি এখনও গল্পের বই কিনে পড়ি, মানে এখন তো কলেজ স্ট্রিট যেতে পারছি না, কিছু কিছু সাইট আছে সেখান থেকে আনাই, আর নাহলে হচ্ছে অ্যামাজন বা ফ্লিপকার্টেও বই পাওয়া যায়, আমি ওখান থেকেও বই ফই কিনে আনি, দিয়ে গল্পের বই পড়াই হয়, মানে খুবই গল্পের বই পড়ি আমি। তো আপনারা কী কী গল্পের বই পড়েন, কী ধরনের গল্প পড়েন একটু জানাবেন, ভাল লাগবে তাহলে আমারও খুবই। আমি সব রকম গল্পের বই ভালো, সব রকম মানে এভরিথিং। মাঝে মাঝে তো আমি হচ্ছে ঐতিহাসিক বই ফইও পড়ি, মানে আমার ভীষণ ভাল লাগে কোথায় কী ঐতিহাসিক এ ছিল, তার কী দুর্গ, তার কী কেল্লা, মানে তার লেখা, মানে আমার সেসবও ভাল লাগে, প্রেমের গল্পও ভাল লাগে, ডিটেকটিভ গল্প তো ভীষণ ভালো লাগে, তারপরে সব রকম রহস্য ভৌতিক, মানে আমি যা পাই তাই পড়ি আর কি। গল্পের বই পড়তেই ভালোবাসি আমি খুবই, শুধু বই নয় আমি খবরের কাগজ পড়তেও ভালো। এই চলছে আর কি আমার। তো ছেলেটা যদিও পায়নি একেবারেই এই স্বভাবটা, মানে আমি সেই নিয়ে খুব দুঃখ, সারাক্ষণ ট্যাব মুখে দিয়ে কী যে বসে থাকে আর সারাক্ষণ গেম খেলছে, মানে ও গেমটা ঠিক খেলে না, মানে ওই বেবলেট অ্যাসোসিয়েশন আছে ওদের, বেবলেট অ্যাসোসিয়েশনের সেই নিয়ে বন্ধুদের সঙ্গে কথাবার্তা, বেবলেট খেলা, নতুন নতুন বেবলেট, ওর আবার বেবলেটটার প্রচণ্ড নেশা, মানে ওইটাই একটা গল্পের বইয়ের নেশাটা যে কেন হলো না এটাই। যাই, এবার সন্ধে হয়ে গেছে, চা বসাতে হবে, চা টা করি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, বেশি বড়ো আর করলাম না ব্লগটা, যেহেতু গল্প পাঠ করলাম, গল্প পড়লাম, সেহেতু যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই একটু লাইক কমেন্টস আর শেয়ার করবেন আমার ব্লগটা, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নিশ্চয়ই আর কি। আজকের মতন এখানেই, টাটা। আর স্পেশাল থ্যাঙ্কস টু মিতা, মিতা আমার একদম ছোট্টবেলার বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড, তো ওই আমাকে এই গল্পটা পাঠায় পড়বার জন্য। তো আমার খুব ভালো লেগেছে মিতা গল্পটা, তো যদি অন্য কারোর আরও গল্প থাকে আমাকে পাঠাস, আমি নিশ্চয়ই পড়ব। থ্যাংক ইউ।